সংগঠনের আধিকারিকদের সঙ্গে, বিদ্যালয় শিক্ষার আধিকারিকদের সঙ্গে সুদীর্ঘক্ষণ বৈঠক হলো। আগে ছিল করোনা সংক্রান্ত বিষয়, তার সঙ্গে আমপুনের এই বিভৎসতায় মূলত আটটি জেলায় হুগলি, হাওড়া, কলকাতা, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলি ছাড়াই অল্প বিস্তর এছাড়াও অন্য জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রাথমিকভাবে কয়েক হাজার স্কুল তার কোথাও রুম ভেঙে গেছে, কোথাও টয়লেট চলে গেছে, কোথাও আমাদের মিড ডে মিলের যে কিচেন সেগুলো নষ্ট হয়েছে। আমরা সব কিছুরই একটা ডিজাস্টার ম্যানেজমেন্টকে মুখ্যমন্ত্রীর নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিনই খোঁজ নিচ্ছিলেন স্কুলগুলো কীভাবে চলবে, কীভাবে হবে, বিশ্ববিদ্যালয় কলেজের কতটুকু ড্যামেজ হয়েছে, ছাত্রদের কি হবে। এবং এর সঙ্গেও যুক্ত হয়েছে যে ব্যাপক পরিমাণ পরিযায়ী শ্রমিকরা আমাদের এই রাজ্যে ফিরে আসছেন, তাদেরকে রাখার ব্যবস্থা করা, তাদেরকে আইসোলেশন সেন্টার তৈরি করা, এই অ্যাডিশনাল কাজগুলো স্কুলের মধ্যে এসে গেছে। এটা একটা কাজ এবং যা বিভৎসতা দিয়ে তাকে মোকাবিলা করা যারা আছে তাদের চিকিৎসা প্রদান করা, স্বাস্থ্য বিধি মেনে চলা, এরকম একটা পরিস্থিতিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে আমরা ঠিক করেছি যে বিদ্যালয় শিক্ষা 30 জুন পর্যন্ত বন্ধ থাকবে। স্কুল অনেক জেলায় তেমনি আবার পরিযায়ী শ্রমিকরাও আইসোলেশন সেন্টার হিসেবে সেগুলোকে ব্যবহার করছে, কিন্তু ছাত্রছাত্রীদের কথা মনে রেখে আমরা একটা বিকল্প রাস্তার কথা চিন্তা করছি, যাতে শিক্ষকরা যারা স্থানীয়ভাবে দল বেঁধে বেঁধে গিয়ে তাদেরকে শিক্ষা দিতে পারেন, তাদেরকে চনমনে রাখতে পারেন। তার জন্য শিক্ষা সংগঠনগুলোর থেকেও আমরা তাদের সাজেশন চেয়েছিলাম, সেই সাজেশন পেয়েছি। এবং এই যে ব্যাপকতার মধ্যে দিয়ে স্কুল খুললেও সেখানে স্যানিটাইজিং করা, সেখানে দূরত্ব মেনটেন করা, এগুলো একটা সমস্যা ছিল। সব দিক বিবেচনা করে আমরা 30 জুন পর্যন্ত বিদ্যালয় শিক্ষা এটা আমরা বন্ধ রাখছি। যেটা 10 জুন পর্যন্ত ছিল সেটাকে বাড়িয়ে 30 জুন করা হলো, যেটা মুখ্যমন্ত্রী নিজেই অনুমোদন দিয়েছেন, হয়তো তিনি ঘোষণাও করে দেবেন। আরেকটা জিনিস আমাদের কাছে বড় হয়ে দেখা দিয়েছে যে এই সময়কালে এই ছাত্র সেটা নির্ভর করবে যে আমাদের যে সমস্ত কোঅর্ডিনেটররা আছে, ডিআইএসআইরা আছে, নামের তালিকা তৈরি করে স্থানীয়ভাবে যে শিক্ষকরা আছেন তাদেরকে নিয়ে ছাত্রছাত্রীদের বাড়িতে বাড়িতে গিয়ে যতটুকু শিক্ষা প্রদান করা দরকার ততটুকু তারা করবে। এবং সেই আবেদনে আমি শিক্ষক কাছে রাখবো যে তারা যেন তাদের কাছাকাছি যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের নিয়ে
তাদেরকে বুঝিয়ে দিয়ে আসেন। স্বাস্থ্যবিধি মেনেই, স্বাস্থ্যবিধিকে ভেঙে নয়। এবং এই এরপরে আসছে উচ্চ শিক্ষা, উচ্চ সমস্ত পরীক্ষাগুলি ২ তারিখ এবং ৬ তারিখে হবে। সেখানে মুখ্যমন্ত্রী নিজেও সে কথা বলেছে, যে আমাদের যে সেন্টার গুলো আছে সেই সেন্টার গুলো প্রয়োজন হলে সংখ্যা বাড়াতে হবে, প্রয়োজন হলে কলেজকে ব্যবহার করতে হবে। আমি উচ্চ শিক্ষা পর্ষদের ডক্টর মোহাম্মদ আশের সাথেও কথা বলেছি, তার সঙ্গে আলাপ আলোচনা করেছি, যাতে কোনো রকম স্বাস্থ্যবিধির ব্যাঘাত না ঘটে। স্যানিটাইজিং থেকে শুরু করে স্কুলের স্যানিটাইজেশন করা, যেখানে পরীক্ষা সেন্টার হবে সেখানে স্যানিটাইজ করা, এবং যতটা সম্ভব কাছে পরীক্ষা কেন্দ্রতে করে দেওয়া, যেখানে অল্প একটু দূর হবে সেখানে হয়তো আমাদের পরিবহনের ব্যবস্থা থাকবে। এখনো পর্যন্ত এই ঝড়ের প্রায় ৪৭০টির কাছাকাছি পরীক্ষা সেন্টার যা আমরা তৈরি করে ভেবেছিলাম তা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার অল্টারনেটিভ আজকে বসে ঠিক করে দেওয়া হলো, তারা খুঁজবে তাদের যে এই মূলত এই ৮টি জেলায় ৪৭০ বা ৪৬২র মতন স্কুল বা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে পরীক্ষা নেওয়ার কথা ছিল সেগুলোকে পরিবর্তন করে কাছাকাছি উচ্চ মাধ্যমিকের ব্যবস্থা করা। আমি যেটা বলছি সেটা উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকে কেন্দ্র করেই বলছি, পরীক্ষা চলবে কলেজগুলি বিশ্ববিদ্যালয়গুলি দিয়ে, তারা নিজেরা যেরকম ভাবে চালাচ্ছেন তাদের নিয়ম সেভাবেই চলবে, তারা সিদ্ধান্ত নেবে এবং তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে যে ব্যাপক ক্ষতি হয়েছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছি বিষয়গুলি চিন্তা করার, যে বই দেওয়া যায় কিনা, বই দেওয়ার সেটা আমরা চাই, যেখানে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত উচ্চ মাধ্যমিকের যারা পরীক্ষার্থী তাদেরকে কোনো অল্টারনেটিভ বই আমাদের কাছ থেকে কম পায় ২০টাই বা প্রাইভেটে, তবুও তাদেরকে যদি দেওয়া যায়, যদি তারা মনে করেন যে আমাদের বই বিতরণ, তাহলে সেই বই বিতরণের প্রস্তাব আমরা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছি, মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই আমরা সেই প্রস্তাব গ্রহণ করব। এছাড়া যে ব্যাপক ক্ষতি হয়েছে সেটা তো আলাদাভাবে মুখ্যমন্ত্রী নিজেই হিসেব করছেন, আমরা আমাদের প্রস্তাবিত হিসেব প্রায় ৭০০ কোটি টাকার মতো, ১০০০ কোটি টাকা ছাড়িয়েও যাবে। প্রাথমিক রিপোর্টে আমরা সেটা ডিজাস্টার ম্যানেজমেন্টের কাছে পাঠিয়ে, এখানে স্কুল শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষা এবং কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষতির পরিমাণ আমরা অ্যানালিসিস করে সেটা পাঠ। তাহলে ১, কি হলো যে ৩০শে জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে, ২, কি হলো না কলেজ বিশ্ববিদ্যালয়গুলি তারা নিজেরাই যেভাবে পরিকল্পনা মাফিক পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেছেন তা চালু থাকবে, সঙ্গে বিধি স্বাস্থ্যবিধি মেনেই তাদের করতে হবে, ৩, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২৯/২ এবং এটা জারি আছে, জারি থাকবে, পরীক্ষা কেন্দ্রটা সম্ভব কাছাকাছি করা এবং কলেজগুলোকে ব্যবস্থা করা, যেহেতু এই ৮টি জেলায় ঘূর্ণিঝড়ে আমাদের প্রস্তাবিত ১০৫৮টি সেন্টারের মধ্যে ৪,০০০
462টি সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর অল্টারনেটিভ ব্যবস্থা করা হচ্ছে। কতগুলোর মধ্যে? এই 8টি জেলায় ছিল 1058টি পরীক্ষা কেন্দ্র। সুতরাং সেই পরীক্ষা কেন্দ্রগুলোকে ঠিক করতে হবে, আর আমরা চেষ্টা করব যে ক্ষয়ক্ষতিগ্রস্ত যে এই সমস্ত বাথরুম টাথরুম আছে, যে সমস্ত সংস্থা সিএসআরের মাধ্যমে অনেক সময় আমাদের কাছে বলেছিলেন করে দেবেন, তাদের সঙ্গেও স্কুল শিক্ষা দপ্তর যোগাযোগ রাখবে, যদি তারা করে দেন আমাদের সঙ্গে এই সময় এই সংকট মুহূর্তে তারা যদি আমাদের পাশে দাঁড়ান। যারা অনেক সময় বলে যে আমরা এটা করে দিচ্ছি, আমরা জলের ব্যবস্থা করে দিচ্ছি, আমরা খেলাধুলোর সরঞ্জাম করে দিচ্ছি, তাদের কাছে আবেদন থাকবে যে 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 ধ্বংসলীলায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলো আছে তাদের পাশে এসে দাঁড়িয়ে সাহায্য করান। সেই আবেদন সকলের, যারা আমাদের কাছে আবেদন করেছেন ইতিমধ্যেই, তাদের সকলকে মুখ্যমন্ত্রীর এই কর্মযজ্ঞে পাশে দাঁড়ান, ছাত্রছাত্রীদের রক্ষা করান। আর যাদবপুর ইউনিভার্সিটিটা কবে খুলবে? এটা অনলাইনেই বা এখন হচ্ছে না কেন?